তো এখন আমরা যেই জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম আমার আগের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই জানতেই পেরে গেছো আমরা ঘুরতে এসেছি থাইল্যান্ডের ফুকেটে আর আজকে থাকবে আমাদের ডে ওয়ানের অভিজ্ঞতা আর ফুকেটের কোন কোন জায়গায় সাইট সিন করা যেতে পারে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আর যাবতীয় সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সুমনা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো ফুকেটের আজকে আমাদের প্রথম দিন সকাল সকাল ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করছিল না কিন্তু কি করব আমাদের ব্রেকফাস্টের জন্য ডেকেছে তাই উঠে পড়লাম অনেক কিছু দিয়েছে ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি দুটো করে হ্যাম সসেজ ডিমের পোজ স্যালাড আরও অনেক কিছু দিয়েছে দেখেই তো আমার প্রচুর জোরে খিদে পেয়ে গেল তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি খাবার আমাদের চলে এসেছে আর এই খাবারের সাথে সাথে পরিবেশটাও কিন্তু এখানে খুব সুন্দর রেডি হয়ে গেছি এখন আমরা ঘুরতে বেরোবো আর কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকতে হবে কিন্তু তো চলো শুরু করা যাক আমাদের জার্নি তোমাদেরকে এখন কিছু কথা বলে রাখি আমরা এই ক্যাবটা বুক করেছি গ্র্যাব নামে একটা অ্যাপ থেকে তোমরা চাইলে গ্র্যাব অ্যাপটা ইনস্টল করে এখান থেকে কার বুক করতে পারো বা চাইলে হোটেল থেকেও তোমরা কার বুক করতে পারো সেটা তোমাদের ইচ্ছা কিন্তু আমার মনে হয় এই গ্র্যাব অ্যাপটা তোমাদেরকে যথেষ্ট পরিমাণে অ্যামাউন্টটা ঠিকঠাক দেখাবে অন্য জায়গার তুলনায় কারণ একটা নতুন জায়গায় এসে আমরা ভরসা করতে পারি না যে কে বেশি নিচ্ছেন না কম নিচ্ছে তো গ্র্যাব অ্যাপটা তোমাদেরকে অ্যামাউন্টটা লিখেই দেয় যে কতটা অ্যামাউন্ট লাগবে কতটা ডিস্টেন্সে সব কিছু তোমরা দেখে এখানে উঠতে পারো আর আসি সেকেন্ড সেটা হচ্ছে সিম কার্ড তোমরা এয়ারপোর্টে নেমেই দেখতে পাবে বিভিন্ন কোম্পানির সিম কার্ড সেখানে বিক্রি হচ্ছে তো তোমরা তোমাদের পছন্দ মতো কত জিবি চাইছো না চাইছো সেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারো আমরা নিয়েছি সিম কার্ড ডিটিএসি দেখছি এখনও পর্যন্ত সার্ভিস তো ভালোই দিচ্ছে দেখা যাক পরবর্তীকালে কী হয়
এরপর আসি গাড়ির ব্যবস্থা। তোমরা এয়ারপোর্টে নেমেই দেখতে পাবে কার সার্ভিসের অনেক ব্যবস্থা আছে ওখানে। তোমরা ওখানে গিয়ে কন্ট্যাক্ট করো ওদের সাথে, তোমরা কোন হোটেলে থাকছো সেই ডিটেলসটা দিয়ে দিও, ওরা তোমাদেরকে বলে দেবে যে ওই জায়গাটা যেতে গেলে কতটা অ্যামাউন্ট লাগবে। তো তোমরা সেখানে পেমেন্ট করে ওখানে ওরা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে গিয়ে এয়ারপোর্টের বাইরে গিয়ে দেখাবে ড্রাইভার তোমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। সেই বিষয়ে কোনো চিন্তা নেই, বা তোমরা চাইলে হোটেল থেকেও কার আগে থেকে বুক করে নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। এই যে এখানে দেখছি এটিভি ভাড়া পাওয়া যায়, অনেকজনকেই দেখলাম এটিভি চালিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা এখন পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি, আর নিচের শহরটাকে দেখতে কত সুন্দর লাগছে, দেখো কত ছোট লাগছে। এখানে এখানে একটা এলিফ্যান্ট পার্কও দেখতে পাচ্ছি, আমরা তো আগে থেকে জানতাম না, না হলে হয়তো একটু দাঁড়াতাম, কিন্তু যেহেতু আমরা ক্যাব বুক করেছি তাই সেই অপশনটা নেই। অনেকজনে দেখলাম স্কুটি ভাড়া নিয়েছে, এখানে স্কুটিও ভাড়া পাওয়া যায়, নিজেদের পছন্দ মতো জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায়। আমার তো খুব ইচ্ছা করছে এখানে দেখতে, কিন্তু কি করব আর, মনে হচ্ছে না স্কুটি ভাড়া করে নিলেই এখন ভালো হতো। এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে বোর্ডে কি লেখা আছে দেখো, এই ড্রেসগুলো কিন্তু এখানে অ্যালাউ নয়, এই দিকগুলোকে নজর দিতে হবে। আর আমার ড্রেসটা স্লিভলেস হওয়ার জন্য আমি এইটা 100 বার দিয়ে কিনে নিচ্ছি। দাঁড়াও একটু ম্যাপটা ভালো করে দেখে নি, কোথা দিয়ে কোথায় যেতে হবে। আর অনেক কিছু দেখছি নাম্বার দেওয়া আছে এখানে, আর ইউ আর হিয়ার এখানে দেখাচ্ছে, এই যে, আর ওইদিকে সোজা দেখাচ্ছে এন্ট্রান্সটা। তো চলো ওইদিকে এবার এগিয়ে যাই। আর হ্যাঁ বলে রাখি, এখানে ওপেনিং আওয়ার হলো সকাল 6টা থেকে বিকাল 6টা, আর এন্ট্রি ফ্রি, কোনো প্রকার এক্সট্রা চার্জ কিন্তু এরা নেয় না, সব কিছু এদের ডোনেশনের ভিত্তিতে। তো এখন আমরা যেই জায়গাটা এসেছি সেই জায়গাটার নাম হলো ফুকেটের বিগ বুদ্ধা, আর এটার হাইট হলো 45 মিটার। তো চলো তোমরাও দেখো আমার সাথে এই ভিউটা আর এনজয় করো। এই জায়গাটা ফুকেটের মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে একটি, আর থাইল্যান্ডের 3rd টলেস্ট স্ট্যাচু। এটা শুরু হয়েছিল 2004 সালে, আর কমপ্লিট হতে টাইম লাগে 2017 সাল অবধি। এখনও এর কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এটা কংক্রিটের তৈরি, বাইরেটা হলো পারমিস মার্বেল দিয়ে আবৃত। কোনটা ছেড়ে কোনটা দেখবো তোমরাই দেখো, এপাশের ভিউটা, ওপাশে তো আছে বিগ বুদ্ধা, আর এপাশের দৃশ্যটাও কিন্তু অপূর্ব। আর নিচের এই ফুকেট শহরটা দেখতে এত সুন্দর লাগছে, আর ওইদিকে সমুদ্র, উফ অসাধারণ, আর কিছু বলার নেই আমার।
ধ্যান করতে বসে চেষ্টা করলাম যে একটু যদি ধ্যানমগ্ন হওয়া যায় বা ওদের মতো হওয়া যায়, কিন্তু এটা সম্ভব নয়, কারণ বাইরের এই সুন্দর দৃশ্যগুলো মাথায় খালি আমার চলছিল যে কখন আমি ঘুরবো, কখন আমি দেখব। দেখো তোমরাই কত সুন্দর এখানকার দৃশ্যটা, আর ওই নিচের ভিউটা এত সুন্দর লাগছে। এখন আমরা চলে এসেছি কাটা বিচের কাছে। বিগবুদ্ধাতে আমরা অনেকক্ষণ ধরেই টাইমটা কাটিয়ে নিয়েছি, তো কি হয়েছে, ও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এখানে আসতে। এই কাছাকাছি কিন্তু কারণ বিচ, আরও অনেক কিছু বিচ আছে, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নেই তাই আমরা এখানেই এলাম, যেহেতু কাছেই দেখাচ্ছিল। কাছে বলতেও ভুল হবে, গুগল আমাদের ভর্কি দিয়ে দিয়েছে, কি বলি। আমাদের এমনভাবে দেখালো যেন কত কাছে, কিন্তু আসতেও প্রায় আমাদের 15-20 মিনিট টাইম লাগলো। আর আমরা গ্র্যাবে করেই এসেছি, ওখান থেকে বুক করে নিয়েছিলাম। আর ওখানে অনেক ছিল, ওখানে কার সার্ভিস ছিল, কিন্তু আমাদের মনে হলো ওরা যেন একটু বেশিই নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। এ তো দেখছি আমরাই তাড়াতাড়ি এখানে চলে এসেছি, তাই না বলো? লোকেরা সকালে আসে আর আমরা এসেছি এত রাত করে, তাও কিন্তু এখানে অনেক লোকের ভিড় আছে। কাটা বিচের সামনেই একদম এই ক্যাফেটা। আমরা অর্ডার করেছি ক্লাব স্যান্ডউইচ, হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচ, আর তার সাথে আছে ড্রিঙ্কস। কত দোকান বসেছে দেখো, আর এইখানে অনেক কিছুই বসেছে, কিন্তু প্রায় বন্ধের দিকে, আমরাই অনেক রাত করে ফেলেছি মনে হচ্ছে। একটু ঘুরে ঘুরে দেখছি এই দোকানগুলো, দেখো অনেক কিছুই বসেছে বিচে পড়ার মতো, অনেক রকম কালারের ড্রেসও পাওয়া যাচ্ছে। আর এই দোকানটায় সব কিছু যেন ভরে ভরেই আছে, ব্যাগ থেকে আরম্ভ করে জুতো, যাবতীয় যা কিছু বিচে পড়ার সব কিছুই আছে এখানে। রাত অনেক হয়ে গেছে, তাই এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে। কি করব, অর্ধেক দোকান তো প্রায় বন্ধের দিকেই ছিল, আমরা এতটাই রাত করে ফেলেছি, কিছু করার নেই, চলো এবার বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই এর নেক্সট এপিসোড নিয়ে, ততক্ষণে অপেক্ষায় থেকো কিন্তু। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।